Bismillahirrahmanirrahim. Sarkari Mujib College kortik ayojito online class e supriyo shikkharthibindo tomaderke shagoto. Ami Mohammad Abdul Malik Khan, probashok darshan bibhag Sarkari Mujib College Shakipur Tangail. Ami goto class e tomaderke পড়িয়েছিলাম আরোহ এবং আরোহের ভিত্তি প্রকারভেদ সেখানে আমি তোমাদেরকে কয়েক প্রকার আরোহের কথা বলেছিলাম সেই ক্লাসে ছিল কার্যকারণ নীতি এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি পরীক্ষণ নিরীক্ষণ ইত্যাদি প্রকারভেদের কথা বলেছি আজ তোমাদেরকে ছোট্ট একটি বিষয়ে আমি পাঠদান করতে চাচ্ছি যেহেতু এক দুটি নিয়মের মধ্যে এসেছে যে কার্য কারণ আরেকটা আছে তোমার প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি তো এই দুটি বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখব যে সেখানে কারণ কথাটা চলে আসছে তাহলে কারণ আজকে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে কারণ এবং শর্ত এই দুটি বিষয় তো এই দুটি বিষয়ের মধ্যে আমি তোমাদেরকে শুধু আজকে দেখাবো কারণ এবং শর্তের এটাকে আমি তোমার পার্থক্য বলতে পারি অথবা সম্পর্ক বলতে পারি দুটি বিষয় আছে এখানে পরীক্ষার যদি কোশ্চেন হয় কারণ এবং শর্তের পার্থক্য লেখ তাহলে আনসারটা যা হবে এবং যদি কোশ্চেন হয় কারণ এবং শর্তের সম্পর্ক আনসারটা একই মূলত পার্থক্য এবং সম্পর্ক দুটি একই রকম তোমরা একটা কোশ্চেন পড়লেই দুটি কোশ্চেনের আনসার করতে পারবে তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে কার্যকারণ তারপরে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি পরীক্ষণ নিরীক্ষণ ইত্যাদি বিষয়ে কথা বলবো এগুলো সেকেন্ড পার্টে একটা চ্যাপ্টার আছে পরীক্ষণ নিরীক্ষণ এটা তারপর কার্যকারণ এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এগুলো সেকেন্ড পার্টে আছে আবার ফার্স্ট পার্টেও আছে যে কারণে তোমাদের একটা বাড়তি সুবিধা হচ্ছে যে ফার্স্ট পার্টে যেটা পড়তেছো সেকেন্ড পার্টে তুমি একই কোশ্চেন পাচ্ছ তো যাই হোক প্রকৃতির যে নিয়মানুবর্তিতার নীতি এটা তোমরা পরবর্তীতে ভালো করে জানতে পারবে আজকে শুধু আমি এই কারণ এবং শর্ত এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই কারণ এখন তাহলে কারণ এবং শর্ত এই দুটো জিনিস তোমাদেরকে আগে ক্লিয়ার হতে হবে কারণ কি কারণ হচ্ছে যে একটি কার্যের বা একটি কাজের অতি নিকটবর্তী যেটা পূর্ববর্তী ঘটনা বা ঘটনা সময়ের সমষ্টিকে কারণ বলে কারণ এই কারণের তোমার যে একটা কার্য হওয়ার জন্য যে কারণগুলো হয় সেই কারণগুলো দুই ধরনের হতে পারে সদর্থক এবং নয়র্থক অর্থাৎ পজিটিভ কন্ডিশন আর তোমার নেগেটিভ যেটা তো এখন আমি তাহলে আমরা দেখব যে শর্ত কি শর্তটা হচ্ছে যে ওই যে কাজ যেটা কাজ সংগঠিত হচ্ছে তার যে সমস্ত কারণে তোমার বা ইয়াটা কাজটা সংগঠিত হয় সেটাকে আমরা শর্ত বলতে পারব এবং শর্ত একটা হতে পারে তো এখন আমরা দেখতে চাচ্ছি যে কারণ এবং শর্তের মধ্যে আসলে সম্পর্কটা কী এবং পার্থক্যটা কি আমরা মূলত যদি এই সংজ্ঞা দুটার পরে সম্পর্ক এবং পার্থক্যটা যদি পড়ে ফেলি তাহলে কারণ এবং শর্ত তোমার মোটামুটি একটা ক্লিয়ার কনসেপশন চলে আসবে যে কারণে তুমি এখন দেখো যে আমি ছক আকারে এই কারণ এবং শর্তের এটাকে আমি পার্থক্য বলতে পারি আবার সম্পর্ক বলতে পারি এখানে বোর্ডে দিয়েছি তো তোমরাও ছক আকারে পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে বইতে মূলত আসলে ছক আকারে নেই তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারবে তারপর আল্লাহর রহমতে যদি কলেজ খোলা হয় তখন তো আমরা সরাসরি
ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এই নোট করে পড়তে হয়। এখন দেখো যে কারণ আমি এক সাইডে লিখেছি তোমার কারণ, আরেক এই সাইডে লিখেছি শর্ত। তো এক নম্বরে যে আমি বলেছি কারণ হল অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, তাহলে কিন্তু এটা একটা সংজ্ঞাও চলে আসছে। কি বলেছি? অপরিবর্তনীয়। তাহলে কারণ হচ্ছে অপরিবর্তনীয় তবে পূর্ববর্তী ঘটনা। একইভাবে তাহলে শর্তটা কি অন্যদিকে? শর্ত হলো পরিবর্তনীয় ঘটনা। তাহলে দেখো মনে রাখার জন্য তোমাদেরকে পড়তে হবে যে কারণ হচ্ছে অপরিবর্তনীয় এবং শর্ত হচ্ছে পরিবর্তনীয় ঘটনা বা পরিবর্তনশীল। নাম্বার দুই, কারণকে শর্ত বলা যায়, কারণকে শর্ত বলা যায়। কিন্তু একইভাবে দেখো খুব সুন্দর করে বলা হয়েছে শর্তকে কারণ বলা যায় না। তাহলে হ্যাঁ এবং না এই দুটার মধ্যেই কিন্তু অ্যান্সার চলে আসতেছে। তুমি শুধু মনে রাখবে যে শর্ত, কারণকে শর্ত বলা যায় কিন্তু শর্তকে কারণ বলা যায় না। নাম্বার তিন, কারণ নির্ণয়ের জন্য শর্ত অপরিহার্য। অর্থাৎ তুমি একটি কাজ হয়েছে তার কারণ নির্ণয়ের জন্য শর্ত অপরিহার্য, তাহলে অন্যদিকে শর্ত নির্ণয়ের জন্য কারণ অপরিহার্য নয়। একইভাবে নাম্বার চার, একটি কাজের বা একটি কার্যের মাত্র একটি কারণ থাকতে পারে এবং থাকে, একটা কাজের একটি কারণ থাকে, তাহলে অন্যদিকে শর্তটা কি? যে কার্যের শর্ত, অর্থাৎ একটি কাজের বা কার্যের শর্ত অনেকগুলো হতে পারে। পাঁচ নম্বরে আছে, আমরা পরিমাণগত দিক থেকে কারণটা কার্যের সমান হতে পারে। সমান, অবশ্যই সমান, এখানে সরাসরি বলা হয়েছে পাঁচ নম্বরে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। পরিমাণগত দিক থেকে কারণ হবে কার্যের সমান, বাট পরিমাণগত দিক থেকে শর্ত কখনোই কার্যের সমান হতে পারে না, কারণ একটি কাজের শর্ত অনেকগুলো থাকতে পারে। আবার ছয় নম্বরে দেখো, কারণ কার্যের নিকটবর্তী ঘটনা, পূর্ববর্তী এবং খুব নিকটবর্তী, কারণ নিকটবর্তী খুব কাছাকাছি না থাকলে, কারণ যদি কাছাকাছি না থাকে তাহলে কার্য সংগঠন হবে না, এবং শর্তটা হচ্ছে খুব মজার বিষয় দূরবর্তী ঘটনা, তাহলে এটা হচ্ছে নিকটবর্তী, কারণ হচ্ছে নিকটবর্তী আর শর্ত হচ্ছে দূরবর্তী। সাত নম্বরে আছে, সদর্থক এবং নয়র্থক শর্তের সমষ্টি হচ্ছে কারণ। এটা কিন্তু একটা সংজ্ঞা চলে আসছে, যেহেতু কারণ কাকে বলে, যে সদর্থক এবং নয়র্থক শর্তের সমষ্টিগুলোকে কারণ বলা হয়। তাহলে শর্ত কি? শর্ত হয় সদর্থক হতে হবে অথবা নয়র্থক হতে হবে, যে কোনো একদিকে তোমার যেতে হবে, দুটোর যোগফল কি হবে না? শর্ত হবে না। শর্ত কি হবে? শর্ত হয় সদর্থক না হয় নয়র্থক। আট নম্বর আছে, কারণ, কারণটা কি? যে বৈজ্ঞানিক এবং লৌকিক এই দুই দিক থেকে বিচার করতে হবে কারণটাকে, আর অন্যদিকে শর্ত কেবল অবিনশ্বরতার দিক থেকেই বিচার করতে হবে। একটা পয়েন্ট এখানে হচ্ছে লৌকিক এবং বৈজ্ঞানিক, আর ওখানে হচ্ছে অবিনশ্বরতা। তাহলে আমরা মোটামুটি আটটা পয়েন্ট এখানে তোমাদেরকে দিয়েছি আমি, এবং এই আটটা পয়েন্ট কারণ এবং শর্তের পার্থক্য, এবং একইভাবে এটা হচ্ছে শর্তের কি সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে তোমরা কারণ এবং শর্তের যে পার্থক্যটা এই বোর্ডে দেখেছো এবং আমার আলোচনায় তোমরা শুনেছো, তাহলে এখন কারণ এবং শর্ত কি জিনিস এটা কিন্তু তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। আমি আশা করছি যে তোমরা বই থেকে বাসায় এটা যদি আমার লেকচারের সাথে মিলিয়ে দেখো তাহলে আরও ভালোভাবে তোমরা এটা বুঝতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।